সংযুক্ত আরব আমিরাতে কাউকে অপমান করা হলে জড়িত ব্যক্তিকে শাস্তি হিসেবে পাঁচ হাজার দীর্হাম জরিমানা বা ছয় মাসের কারা ভোগ করতে হবে সামনাসামনি বা চিঠির মাধ্যমে অপমান করা হলে এই সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছে গলফ নিউজ দেশটির পাবলিক প্রসিকিউশন টুইটারে জানায় ফেডারেল পেনাল কোডের তিনশো ধারা অনুযায়ী কাউকে ফোনে সবার সম্মুখে বা চিঠির মাধ্যমে অপমান করা হলে জড়িতকে অনধিক ছয় মাস সাজা ভোগ বা সর্বোচ্চ পাঁচ হাজার হবে তবে চিঠির মাধ্যমে কাউকে অন্যদের অনুপস্থিতিতে অপমান করা হলে শুধু জরিমানা গুনতে হবে পাঁচ হাজার দীর্হাম দেশটিতে আইনের সংস্কৃতির প্রতি মানুষকে উৎসাহী করা এবং অপরাধ কমিয়ে আনা আইনের প্রতি সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই শাস্তির বিধান করা হয়েছে বলে জানিয়েছে পাবলিক প্রসিকিউশন